নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 31/3/2023 একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হলাম। পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা বর্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিশ জারি করা হয়েছে, সেটা হচ্ছে 2022-এর যে অনলাইন ফর্ম ফিল আপ, মানে অনলাইনে ইন্টারভিউ চলছে, ইন্টারভিউর জন্য যে ফর্ম ফিল আপ চলছে বিভিন্ন ক্ষেত্রে বা প্রাথমিকের যে ইন্টারভিউ চলছে, সেই ইন্টারভিউয়ে এবার হচ্ছে টেট 2017 যারা কোয়ালিফাই করেছিল, যাদের বয়স পেরিয়ে গেছিলো তাদেরকেও এই অনলাইন অ্যাপ্লিকেশনের সুযোগ দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেখানে অবশ্যই এই গুরুত্বপূর্ণ আপডেট, তার আগে বলি যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরি খবর পাওয়ার জন্য, শিক্ষা সম্বন্ধ খবর পাওয়ার জন্য। তো যে নোটিশটা রয়েছে আসুন দেখে নেওয়া যাক। যে নোটিশটা রয়েছে দেখতে পাচ্ছেন, গতকাল নোটিশটা জারি করা হয়েছে। দেখতে পাচ্ছেন যারা টেট 2017 কোয়ালিফাইড করেছে এবং যাদের বয়স পেরিয়ে গেছে এবং তাদেরকে মানে অ্যাপ্লিকেশন, এবং যারা অ্যাপ্লিকেশন করেছিল, আবেদন করেছিল 12/5/2017 থেকে, এবং তাহলে বিটুইন অ্যাপ্লিকেশন বিটুইন 12/5/2017 অ্যান্ড 17/12/2022, তাহলে 12/5/2022 এবং 17/12/2022 যারা আবেদন করেছে, এজ লিমিট মানে ক্রস করে গেছে, তার বয়স পেরিয়ে গেছে, তো তাদের তারা হচ্ছে রিক্রুটমেন্ট প্রসেস 2022-এ অংশগ্রহণ করতে পারবে, সেই নোটিশ জারি করা হয়েছে। এবং তাদের জন্য এই পোর্টালটা ওপেন হচ্ছে, অনলাইন পোর্টালটা আবেদনের, অনলাইন পোর্টালে আবেদন করা যাবে আজ থেকে 31/3/2023 থেকে 2/4/2023, অর্থাৎ 2 এপ্রিলের মধ্যে আবেদন করতে হবে ওয়েবসাইটে গিয়ে www.wbprimaryjob.org অথবা https://wbprimaryeducation.org ওয়েবসাইটে গিয়ে আপনারা অনলাইনে আবেদন করবেন। তো যারা 2017 টেট কোয়ালিফাইড, যাদের এজ মানে ওভার হয়ে গেছিলো, পেরিয়ে গেছিলো, তারা তাদেরকেও আবেদনের সুযোগ দেওয়া হলো এবারে টেট 2022-এর প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য অনলাইন আবেদনের। তো এ সংক্রান্ত আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।